আবারও পথ দুর্ঘটনা আরামবাগে, লরি ও ডিসিএম এর মুখোমুখি সংঘর্ষ। আরামবাগের বাসুদেবপুর মোড়ের এই দুর্ঘটনায় আহত ডিসিএম এর চালক, তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরামবাগের বাসুদেবপুর মোড় এলাকায় বালি বোঝাই লরির সাথে একটি ডিসিএম এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন ডিসিএম এর চালক। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরামবাগ শহর জুড়ে। দুর্ঘটনার জেরে ব্যাহত হয় আরামবাগ তারকেশ্বর মূল সড়ক। পুলিশ এসে যানজট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা 8টা নাগাদ একটি বালি বোঝাই ড্রাম্পার আরামবাগ থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। সেই সময় বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় একটি ডিসিএম গাড়ি আরামবাগের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা বালি বোঝাই ড্রাম্পার ডিসিএম কে মুখোমুখি ধাক্কা মারে। গুরুতর জখম হয় ডিসিএম এর চালক। স্থানীয় মানুষ ও স্থানীয় আরামবাগ বাসুদেবপুর স্পোর্টস ক্লাবের সদস্যরা গাড়ির চালককে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী তন্ময় চ্যাটার্জি বলেন, বালি বোঝাই ড্রাম্পারের কারণেই দুর্ঘটনা ঘটল। গাড়ির চালকের অবস্থা এক প্রকার সংকটজনক। ড্রাম্পারের চালক ও খালাসিকে অবশ্য ধরা যায়নি, দুর্ঘটনাগ্রস্ত ডিসিএম চালকে এর অবশ্য পরিচয় মেলেনি। আরামবাগ থেকে একটা লরি, ডাম্পার লরিটা তারকেশ্বরের দিকে যাচ্ছিল, আর এই গাড়ি নতুন গাড়ি, যখন আমার প্লেটও হয়নি দেখে যেটা মনে হচ্ছে, আচমকা মারলো। এই মহিন্দ্র ম্যাক্স পিক আপ ভ্যানটা আচমকা এসে মারলো, ডাম্পার গাড়িটা মারলো। একদম স্পটে দাঁড়িয়ে দেখলাম যে এই গাড়িটা, ডাম্পার গাড়িটার কোনো দোষ থাকেনি। ওরা ও নিজের মতো সাইডে যাচ্ছিলো, একদম নিজে মাপার জন্য চেষ্টা করেছিল নেমে যাওয়ার জন্য। ডাম্পার গাড়িটা একটা লরিকে ওভারটেক করে, বাড়ি লরিকে ওভারটেক করার সময় ডাইরেক্ট এসে মারলো। আর ছেলেটাকে জাঙ্গামা করে বার করা হয়েছে, বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে। আমি যখন বার করা হয় তখন ছেলেটার জ্ঞান ছিল, নাক দিয়ে বা কান দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু তখনও মানে কথা বলতে পারেনি, কিন্তু তবু একটা সেন্সফুল একটা জিনিস ছিল, দেখা ঠাকুরকে ডাকছে না ভালো থাকে, তার জন্য যা সবাই মিলে যেয়ে দেখা হবে হাসপাতালে, যে না গাড়িটাকে ধরতে পারেনি। তখন যখন লোকটাকে বাঁচানোর জন্য এমনই একটা জায়গার মধ্যে ছিলাম, পুলিশ এই মতো কিছু। নিউজ আজ বাংলা আরামবাগ।